লেভারকুসেনের সূর্যটাও যেন আজ রক্তের রঙে লাল, যেদিকে চোখ যায় শুধুই লাল উৎসব। 119 বছরের পুরনো ক্লাবটি পেয়েছে ইতিহাসের সেরা সাফল্য, প্রথমবারের মতো জয় করেছে বুন্দেসলিগা, তাও আবার অপরাজিত থেকে। সুযোগ ছিল ট্রেবল জয়ের, তবে ইউরোপা লিগে আটালান্টার 61 বছরের অপেক্ষার কাছে স্বপ্ন ভেঙেছে দ্য ব্ল্যাক অ্যান্ড রেডস এর। জার্মান কাপে আর সে ভুল করেনি লেভারকুসেন, কাইজারস্লাউটার্নকে হারিয়ে জার্মান কাপ জিতে ঘরোয়া ডাবল এখন লেভারকুসেনের। সাফল্যের মূল রূপকার একজন শাবি আলোনসো ভাঙাচোরা একটা দলকে নিয়ে লড়াই করেছেন, বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের সাম্রাজ্য গুড়িয়ে দিয়ে নতুন আধিপত্যের জানান দিয়েছেন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে 53 ম্যাচে মাত্র একবার হেরেছে লেভারকুসেন। এ উৎসব তো তাদেরই মানায়। ডাবলিন থেকে জার্মানি উৎসবের মধ্যমণি আলোনসো শহরের অলিগলি ঘুরে বে অ্যারেনায় এসে পৌঁছায় লেভারকুসেনের বিজয় র্যালি। হৃদয় জুড়ে যত ভালোবাসা, শুধুই যেন সাবির দলের জন্য। রাস্তায় রাস্তায় পথে ঘাটে ফুটবলারদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন সমর্থকরা। বে অ্যারেনায় ট্রফি নিয়ে চলে বিজয় উৎসব। ঘরোয়া ডাবল জয়ী দলটার প্রতিটি ট্রফিতেই লুকিয়ে আছে সমর্থকদের হৃদয় নিংড়ানো ভালোবাসা। ডাবল জয়ের পর আরও বড় স্বপ্ন উঁকি দিচ্ছে লেভারকুসেন সমর্থকদের হৃদয়। আগামী মৌসুমেও সাফল্যের অগ্রযাত্রা ধরে রাখবে ক্লাব। 2001-02 মৌসুমে একবার চ্যাম্পিয়ন্স লিগে রানার্স আপ হয়েছিল লেভারকুসেন, এবার অধরা চ্যাম্পিয়ন্স লিগ জিতবে ক্লাব এমনটাই স্বপ্ন দেখছেন সমর্থকরা। ঘরোয়া ডাবল জয়ে আমরা গর্বিত। লেভারকুসেন এমন একটা ক্লাব যারা শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্নের বাস্তবায়নও করে। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে ক্লাব এমনটাই আশা আমাদের। ক্লাবের সামর্থ্য আছে, সাবির মতো একজন কোচ আমাদের আছে, যে কিনা ভালো প্রস্তাব পেয়েও ক্লাব ছেড়ে যায়নি। ক্লাব কর্তাদেরও দায়িত্ব আছে, আশা করছি নতুন মৌসুমে এই দলটাকে ধরে রাখবে তারা, সেই সঙ্গে আরো ভালো মানের ফুটবলার নিয়ে ঘর গোছাবে। লেভারকুসেনের আরো সাফল্য চাই আমরা। আকাশে বাতাসে অর্জনের গর্জন করে আগামী মৌসুমের জন্য নিজেদের আগমনী বার্তায় শেষ হয় বিজয় র্যালি। পারভীন আক্তার, সময় সংবাদ।